আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। হাই ফ্রেন্ডস, কেমন আছো? ভালোই আছো, কিন্তু কোথায় যেন মনে হচ্ছে একটু খুঁতখুঁত করছে মনটা, তাই না? আমরা আজকালকার যুগে সবাই স্লিমিংয়ের পেছনে দৌড়াই, কাঠি হতে চাই, একদম ফিগার কনশিয়াস, কিন্তু এই কনশিয়াসনেস ফলো করতে করতে কি হয়, আমাদের শরীরটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে মানে সেই যে লাস্য ব্যাপারটা, সেই যে একেবারে পুরো মানে একেবারে কাঠির মতন মডেল ফিগার। মডেল ফিগার হওয়া অবশ্যই ভালো, আমিও চাই আমার হোক, কিন্তু নিজের লালিত্যটা যদি হারিয়ে যায়, একেবারে যদি কাঠির মতন কঙ্কালের মতন আপনি দেখতে হয়ে যান, তাহলে বলুন তো কেমন ফিল হয়? তখন কিন্তু আবারও পাল্টে লোকেরা দেখতে চায় না, যেরকম মোটা মানুষ লোকে ভালোবাসে না, ঠিক সেরমভাবেই কঙ্কালের মতন শুকনো কাঠিওয়ালা মানুষকে কেউ পছন্দ করে না। তাহলে আমরা নিজের বডিটাকে কীভাবে মেনটেন করবো, সুস্থ ঠিক সঠিক কাঠি নিজের শরীরকে দেবো, তার জন্যে আজকে আমাদের সঙ্গে আছে, আপনারা জানেন কে, আপনাদের সবার প্রিয় এবং আমার হট ফেভারিট শ্রীলালদা। হাই শ্রীলালদা। হ্যালো। শুনলেই কি করতে হবে এটা করার জন্য, মানে প্রশ্ন আমি তোমাকে অলরেডি করে ফেলেছি। প্রশ্ন করো, মানে মানুষের ঠিক মনকে ছুঁয়ে যায়। আচ্ছা, মানে এই যে ধরুন ছুঁয়ে কিনা সেটা কিন্তু ফোনে জানাবেন বা চিঠি লিখে জানাবেন। একদম ছুঁয়ে যায়, কারণ আমি প্রচুর জায়গায় ঘোরাফেরা করি, তো তুমিও ঘোরাফেরা করো। এই যে আগে বউগুলো কত সুন্দর ছিল বা সুন্দরী ছিল আর কি, আস্তে আস্তে কেমন শুকিয়ে যাচ্ছে, গ্ল্যামার নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এটাকেই গ্ল্যামার ভাবছি এবং এটার পেছনেই দৌড়াচ্ছি রোগা হওয়ার জন্য। রোগা হওয়ার, কিন্তু রোগা হওয়াটা ঠিক আছে, গ্ল্যামারটা অন্য জিনিস। শুকিয়ে যাচ্ছে, জ্যাঁটার কাঠির মতন শুকিয়ে, হাড় বেরিয়ে যাচ্ছে, চামড়া ড্রাই হয়ে যাচ্ছে, দেখতে বাজে হয়ে যাচ্ছে, কঙ্কালের মতন হয়ে যাচ্ছে, জ্যাঁটার কাঠির মতন হয়ে যাচ্ছে, আলুর দমে কাঠির মতন হয়ে যাচ্ছে। প্রতিরোধ করবো কি করে? এটা পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। দুজনে, মায়েরা আগে একটু দেখতে ছিল ভালো গঠন ছিল, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, বৌদিদেরও তাই, দাদাদেরও তাই, বিশাল ভুড়ি ছিল, এমন এরকম রোগা হয়ে গেছে, ফুঁ দিলে উড়ে যাবে, ঝড় দিলে উড়ে যাবে, এরকম ব্যাপার হচ্ছে। যদি এরকম কারোর ঘটনা ঘটে, তাহলে বাজার থেকে সুপারি কিনে নিয়ে আসবেন, যে সুপারি আমরা খাই। হ্যাঁ হ্যাঁ, গোল সুপারি, একদম একদম, ছোট দেখে নেবেন, বেশি বড় নেবেন না, মাঝখান থেকে একটা ফুটো করে নেবেন। আচ্ছা, ওই ফুটোর মধ্যে সুতো ঢুকিয়ে কোমরে পরে নেবেন, তাহলে কি হবে, আমরা রোগাও হতে পারবো এবং আমাদের গ্ল্যামারটা নষ্ট হবে না, তাই তো? হ্যাঁ, ড্রাইনেস বা শুকিয়ে যাওয়া বা ঝাড়াকাটি হয়ে যাওয়া বা কাটি হয়ে যাওয়া বা হঠাৎ করে মানে ডিটোরেট করা, যেটা বলে মানে ফিগার ডিটোরেট করা, মানুষের চিন্তার একটা ব্যাপার। লোকে সুগার হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে, থাইরয়েড হয়ে গেছে, হয়তো মরার দিকে যাত্রা হচ্ছে, ওই জন্য অনেকে বলে যাবে মরে যাবো না, আমাদের অবস্থাই খারাপ হচ্ছে। আচ্ছা, এটা কি বাচ্চাদেরকেও করা যাবে? না, বাচ্চাদের করা যাবে না। যারা ফিগার কনশিয়াস, যারা রোগা হতে ভালোবাসেন, তারা অবশ্যই রোগা হতে পারেন, ডায়েট ফলো করতে পারেন, কিন্তু যাতে কাঠির মতন হয়ে গিয়ে নিজের লাস্যটা, নিজের গ্ল্যামারটা, নিজের লালিত্যটা না হারিয়ে ফেলেন, তার জন্য অবশ্যই মনে করে একটা সুতোর মধ্যে একটা সুপুরি ঢুকিয়ে পূর্ণিমা টিভির উপরে, এবং দেখতে থাকবেন সৌভাগ্যের টোটকা।
মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে, আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায়, এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700577।